আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত নতুন কারিকুলাম অর্থাৎ 2024-এর 38 পৃষ্ঠা সমাধানের আমরা আজকে এখন 7 নম্বর সমাধান করব, যেটা আমরা গত ক্লাসে 6 নম্বর করেছি। 7 নম্বর লিখছে রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে, তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়। ময়নার কত টাকা আছে? আমরা এটা যেভাবে সমাধান করব, আমরা প্রথমে লিখবো রুমার আছে 945 টাকা, রুমার থেকে আসার 215 টাকা কম আছে। এখানে আমরা লিখতে পারি আসার কম আছে 215 টাকা। কম থাকলে আমরা জানি একটা বিয়োগ করতে হবে, যেহেতু রুমার আছে 945 টাকা আর আসার কম আছে 215 টাকা, তার মানে আসার কত টাকা আছে আমরা এখানে লিখবো। সুতরাং আসার আছে, বিয়োগ করে দেখি আমরা, 5 থেকে 5 গেলে 0, 4 থেকে 1 গেলে 1, 2, 3, 4, তাহলে এখানে আমরা বের করবো 3, আর 9 থেকে 2 গেলে 2 করবো 3, 4, 5, 6, 7, 8, 9, কত বলে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 730 টাকা। এখন বলছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়। আমরা এখানে এটা আসার পেলাম আর রুমার আছে, তাহলে আমরা এটা অনেকভাবে আমরা করতে পারি, তো এইভাবে আমরা করি। এখন রুমার আছে 945 টাকা, আসার আছে 730 টাকা। এখানে আমি কি লিখব, যেহেতু বলছে দুইজনের টাকা, তাদের টাকা একত্র করলে ময়নার টাকার সমান হয়। একত্র করলে মানে আমরা এটা যোগ করব, আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি। সুতরাং ময়নার আছে, যোগ করলে আমরা 5 আর 0 5, 4 আর 3 3, 4 পর 5 6 7, আর 9 আর 7 9 পর 10 11 12 13 14 15 16, 16 মানে 1675 টাকা, অর্থাৎ 1675 টাকা। এখানে দুই রকম লেখা যায়, মানে এখানে তোমরা এখানে ময়নার আছে কথা লিখে দিলে হবে, অথবা আমরা লিখতে পারি দুইজনের আছে, তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। এখানে আমাদের তাহলে আরেকটা লাইন আমাদের বেশি লিখতে হবে, দুইজনের টাকা সমান ময়নার টাকা সমান 1675 টাকা, আমরা এটা লিখতে পারি। পরে নিচে আমরা লিখব, সুতরাং ময়নার কত টাকা আছে, ময়নার আছে 1675 টাকা। এখানে দুটো বিষয়, মানে আমরা অনেকভাবে আমরা করতে পারি, এখানে আমরা যদি দুইটা যোগ করছি দুইজনের আছে এটা লিখতে পারি, অথবা এই লাইন যদি আমরা না লিখি শুধু ডাইরেক্ট এখানে লিখি ময়নার আছে এত টাকা তা হবে। তো আমরা এই হলো আমাদের 7 নম্বর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক দেবে, ক্লাস সবার সাথে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।